বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই যে আমার ফ্রিজটা দেখালাম, ফ্রিজটা আজকে আমি দুইটা ফ্রিজেই পরিষ্কার করব। তো এটা আমার এক বছর আগে পরিষ্কার করা ছিল, গত কুরবানিতে পরিষ্কার করলাম, আর আজকে দেখেন একটু ময়লা নাই। এটা দেখানোর কারণ হচ্ছে, আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হচ্ছে, মানে কীভাবে রাখলে ফ্রিজগুলো ভালো থাকে। তা আমি বক্সে বক্সে রাখি সব জিনিস, আর হচ্ছে যখনই মাছ মাংস থুই, ওই একটু ডিপ হয়ে গেলে ওইটাকে খুলে মাছ মাংস সরিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিই। এই জন্য আমার ফ্রিজটা ভালো থাকে এক বস, আর মাঝে মধ্যে একটু হালকা পাতলাভাবে পরিষ্কার করে নিই এই জন্য। আর এখন এগুলোকে সব কিছু খুলে আমি এই যে ধুয়ে এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজের ভিতরটা পরিষ্কার করে নিতেছি। তো একটু যত্ন করে রাখলে সব জিনিস সত্যিই ভালো থাকে। তার প্রতিদিন যদি ফ্রিজ বন্ধ করে করে ই করা হয়, পরিষ্কার করা হয়, আবার দেখা যায় অনেকের ফ্রিজ দেখি বরফ, তারপর ময়লা, মানে মাছ মাংস থইলে ওগুলোর ময়লা দিয়ে একদম জ্যাম হয়ে যায়। আসলে ওরকম না করে আমরা যদি একটু সুন্দর করে যত্ন করে রাখি, অনেক দিন ফ্রিজগুলো ইউজ করা যায়। তো আমার ফ্রিজ আলহামদুলিল্লাহ আগেরটাও খুব বেশ কিছুদিন আমি ব্যবহার করছি, আর এটাও আমার প্রায় 7-8 বছর হয়ে গেছে, তো এখনও নতুনের মতন। তো এভাবে করে আমি দুইটা ফ্রিজই পরিষ্কার করে নিতেছি। এই যে আর এদিক থেকে আমার খালাকে দিছি আমি রান্নাঘরটা পরিষ্কার করতে, যেহেতু ঈদ আসছে, ঈদের আগে সব কিছু একটু ক্লিন করে নিলে খুবই ভালো লাগে। তা আমি হচ্ছে খালাকে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করাচ্ছি, আর আমি হচ্ছে দুইটা ফ্রিজ পরিষ্কার করে নিছি। আজকে সত্যিই কাজ করতে করতে আমি পাগল হয়ে গেলাম। তো আমার খালাটাও ভালো, মোটামুটি সব কাজই একটু টুকিটাকি করে দেয় বললে। তো এখন হচ্ছে আমি ফ্রিজ ওদিক থেকে আমি আর রান্নাঘরে আসতে পারিনি, তো এদিক থেকে খালা রান্নাঘরটা গুছিয়ে আমি গুছাইছি, পরে পরিষ্কার করে রাখছি উনি, আর হচ্ছে আমি পরে এসে আমার জিনিসগুলো সেট করছি। এভাবে করে কাজগুলো গুছিয়ে নিলাম। এই যে এটা হয়েছে একদিন আগে, আর এদিক থেকে আমি ওই ফ্রিজটা নর্মালটা পরিষ্কার করে সব কিছু সেট করে এখন আবার ডিপটার কাছে চলে আসলাম। তাই আমি দুইটা ফ্রিজেই করতাম, খুব যত্ন সহকারে সুন্দর করে পলি করে জিনিস রাখি, এই জন্য আমার ফ্রিজগুলো ভালো থাকে। এভাবে পলি বিছিয়ে রাখলে তার ভিতরে আবার যদি বক্স করে কিছু রাখা হয়, আর তার ভিতরে আরেকটা পলি দিয়েও আমরা রাখি মাছ মাংস, তবে ডাবল পলি দিয়ে রাখি যাতে ময়লাগুলা রক্তগুলা পানিগুলা না বের হয়, তাহলে সবসময় নতুনের মতনই থাকবে ফ্রিজ। এই যে আমি আপনাদের দেখানোর কারণ হচ্ছে এটা, অনেকের ফ্রিজ দেখি আমি যে ফ্রিজে হাত দেওয়া যায় না, এত পরিমাণ ময়লা থাকে। তা আমরা যদি একটু যত্ন করে রাখি তাহলে হয় কি, জিনিসটাও ভালো থাকে আর দেখতেও খুব ভালো লাগে। আর বিশেষ করে দেখার সৌন্দর্য তো আছে, কিন্তু জিনিসও ভালো থাকে। দেখেন আমার এক বছরের ফ্রিজ মনে হয় এখনও নতুনই আছে, মানে পরিষ্কার করছে। আমি যেদিনই বাজার আনে রেখে তারপর দিন বাজার মাছ মাংস উঠাই উঠাই আবার একটু হালকা কিছু দিয়ে পরিষ্কার করে আবার থুই, এভাবে করে রাখি। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো এদিক থেকে ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। তো আমার ফ্রিজে যা যা ছিল ওগুলো আবার সেট করে নিতেছি আমি, আর এগুলো হচ্ছে এখন আবার ঢুকিয়ে রাখবো। তো আমি দুইটা ফ্রিজেই বাঘ বাঘ করে জিনিস রাখি। তো এই যে এখন পলি করে করে সুন্দর করে, আর এই যে বোতলগুলো এগুলো হচ্ছে রস, এগুলো যেদিন খাবো সেদিন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রিজগুলো পরিষ্কার করে তার পরের দিনের কাজ আবার শেয়ার করতেছি। এই যে কবুতরগুলো, এখন কবুতরগুলোকেও পরিষ্কার করে নিতেছে খালা, আর আমি হচ্ছে আমার জানালাগুলো পরিষ্কার করে নিতেছি। তো খালা আসলে খালাকে দিয়ে আর আমি দুইজনে ভাগ করে এই কাজগুলো করে নিই। ঈদ তো ঈদেই, ঈদ তো সবার জন্যই। তো কবুতরগুলো হয়েছে আর না, কবুতরগুলা আর কবুতরে তো অনেক ময়লা করে, কবুতরগুলোও পরিষ্কার করা হয়। আমার খালা হচ্ছে কয়েকদিন পর পরই পরিষ্কার করে দেয়, কিন্তু আমি করি না। আর এদিক থেকে আমি এই যে জানলাগুলোকে পরিষ্কার করে নিতেছি, আজকে সব কিছুই ডিপ ক্লিন করে নেব একদম, কারণ বেডশিটগুলো উঠাবো যেহেতু, আর আমি যখনই আমার চাদরগুলো চেঞ্জ করি ওই দিনই আমি সব কিছু গুছিয়ে নিই। তো এখন হচ্ছে আমি জানলাগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে ফ্যানগুলো আগেই পরিষ্কার করে নিছি। তো গড়ে ঈদ আসলে আসলে কাজ করতে করতে পাগল হয়ে যাওয়া লাগে।
ঠিক ওরকমই আমি হচ্ছে কাজ করতে করতে পাগল হয়ে গেছি আজকে দুই দিন ধরে, দুই দিন না অনেক দিন ধরেই, যেহেতু আমার অনেকগুলো পর্দা ধুইতে হয়েছে, ফ্রিজ পরিষ্কার করতে হয়েছে। আর এই কাজগুলো করে নিলেই, একদিন করে নিলে অনেকদিন ভালো থাকা যায়, ভালো লাগে এটাই। আর সত্যি সব কিছু ক্লিন করে নিলে এত শান্তি লাগে। আর আমাদের যেহেতু নেট অনেক ময়লাও ধরে, তো এখন গ্রিলগুলোকেও আমি সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। আর আমি সব কাজই নিজের হাতে বেশিরভাগ করার চেষ্টা করি যতটুকু পারি। এই যে এখন এই বারান্দার, আমার রুমের বারান্দাগুলোকেও গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম গাছগুলোকে। সব কিছুই আসলে বাসা বড় হলে অনেক কিছুই করতেও হয়, আর ওগুলো যত্ন করাটাও খুব কষ্ট। আর এদিক থেকে গাছগুলো দেখেন, গাছগুলোকে আমি এখন আর বেশি কিছু করতে পারতেছি না, সময় পাই না, ঈদ যেহেতু আসছে অনেক কাজ আর কাজ। এই যে খুব সুন্দর, এদিক থেকে আমি বেডশিটগুলো উঠিয়ে ফার্নিচারগুলো ও মুছে নিতেছি। এই যে আমার বিছনাটা গুছানো হয়ে গেছে, আর বিছনা গুছানো হলে খুবই ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। তারপর হচ্ছে আমি আলমারিটাকেও দেখেন, আমি মাসে বা এক সপ্তাহ পরে 15 দিন পর পর এমনি প্রতিদিন মুছি শুকনো ন্যাকড়া দিয়ে। আর একদিন হচ্ছে আমি ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিই, তাহলে আর ময়লা হয় না। এই দেখেন আমার আলমারিটাও বলতে অনেক বছর, কিন্তু দেখতে মনে হয় যে এত বছর। আর সব জিনিস সত্যি একটু ক্লিন করে রাখলে, যত্ন করলে সব জিনিসই ভালো থাকে আমি মনে করি। এই যে যত্নে যত্ন মিলে মানুষ বলে, ঠিক ওরকমই। তো দেখুন আমি কত সুন্দর করে এভাবে করে মানে ক্লিন করে নিতেছি, তো একদম চকচক করে যখন এগুলো করি, খুব ভালো লাগে। তারপর হচ্ছে ঘরের কাজগুলো শেষ করে গোসল করে নামাজ পড়ে পরে আবার একটু রান্না করতে চলে আসলাম, যেহেতু কালকে ঈদ, কালকে কুরবানি দিব, ঠিক আছে, কিন্তু একটু গরুর মাংস রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা কুরবানির মাংসটা কীভাবে রান্না করি। দেখেন কত বড় পিস করে নিছি কুরবানির মাংসটা, একটু বড় বড় পিস করে একদম কম মশলা দিয়ে। আমরা দেশে যেভাবে কুরবানি দিয়ে রান্না করি বা ডাকা, ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, সবাই প্লিজ একটু দেখবেন, কেউ কিছু মনে করবেন না, যেহেতু অনেক কিছু শেয়ার করছি আপনাদের সাথে। তো এখন আদা রসুন দিয়ে, লবণ দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে আমি সব মশলাগুলোকে দিয়ে দিব। এই যে দুই চামচ হচ্ছে মরিচের ফাঁকি দিয়ে দিব। তো মাংসের পরিমাণ বুঝেই মশলাটা দিতে হবে, যেহেতু এখানে আমার 2 কেজি মাংস আছে, আমি 2 কেজির ভিতরে 2 কেজির পরিমাণটাই বুঝে দেবো। এখন হলুদ দিয়ে দিলাম 2 চামচ। তো হলুদ মরিচটা গরুর মাংসতে একটু বেশি দিতে হয়, তো এই কারণে হচ্ছে আমি এখন ধনিয়ার ফাঁকিটাও দিয়ে দিলাম। দিয়ে ধনিয়ার ফাঁকিটা অল্প দিছি, পরে আবার দিবো যেহেতু আমার ভাজা ধনিয়া এই জন্য। তো এখন যে গরম মশলা দিয়ে দিলাম, সব মশলা মানে আমরা তো এভাবে রান্না করলে অনেক কিছু দেই, তো ওইভাবে না, একদম সহজ সরলভাবে আমরা গ্রামে যেভাবে রান্না করে আমাদের কুরবানির মাংসটা এভাবে খেতেই মজা লাগে, একদম পানি ছাড়া এভাবে হাতে মাখিয়ে যখন রান্নাটা করব এত মজা হবে, এই মাংসটা অনেক মজা। কুরবানির দিন যে মাংসটা যেরকম মজা লাগে, ঠিক ফ্রিজে রেখে খেতে অত মজা লাগে না, তো একটু বেশি করে রান্না করে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। তারপর হচ্ছে এখন মাংসটাকে আমি বসিয়ে দিলাম, এই যে এই ফ্যানটায় বসাইলাম, এটা দিয়ে আমি কারেন্টের চুলাটাই দিয়ে দিব, কারণ গ্যাসে দিব না, গ্যাসটা যে কোনো টাইমে শেষ হয়ে যেতে পারে, এই জন্য ভয় লাগতেছে। তো এখন হচ্ছে অনেক কাজ করছি আজকে, মানে এত কাজ করার পরে আবার রান্না টান্না করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে গা, কী আর করব, কিছু করার নাই, যেদিন কাজ করতে হয় অনেক কাজ থাকে হাতে। তো এই জন্য হচ্ছে আমি এখন মাংসটাকে এটাতে বসে এই যে এই পানিটুকুই দিব, আর পানি দিব না, এগুলো শুকাইতেই অনেক সময় লাগবে। আর এখন আমাদের কিনা মাংসতে অনেক পানি ওঠে, কেন জানি না, আল্লাহ জানে আর ওরা জানে কী করে না করে। এই যে এখন এখন আমি মাংসটা বসিয়ে দিলাম, এই যে এখন আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি মাংসটা বসিয়ে নামাজ পড়ে নিলাম। আর হচ্ছে কিছু কাপড় আছে ওগুলোও বাজায় নিলাম আলমারিতে। তো এখন হচ্ছে মাংসটা হয়ে গেছে, আর কোনো কিচ্ছু করিনি, এই আমি যা হাতে মাখিয়ে যা মশলা দিলাম ওগুলাই। এখন আমার মেয়ের অনেক খিদা লাগছে, যেহেতু আমি চুলার উপরে রান্না থাকতে আমরা মা মেয়ে কিছু খেয়ে নিলাম, খাবারগুলো খেয়ে যে এখন হচ্ছে
আর আমরা খাওয়া শেষ করতে করতে এটা আবার চুলা কমিয়ে তারপর রেখে দিলাম। মাংসটা খেতে খেতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, একটা জিনিস পাইলাম আমি, ঠিক বুঝলাম না যে এই মাংসটা দেখেন আমি অনেককে ফেসবুকে ইউটিউবে দেখি মাংসতে আল্লাহু লেখা থাকে, তাই আমি এগুলো কখনো বুঝি না যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, কিন্তু আমি আজকে এই দেখেন একদম সেম মনে হয় আল্লাহু লেখা, তো এই জন্যই এই গোস্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না এটা কী বা কেন এরকম, নাকি সব মা সব গরুতেই এরকম থাকে সেটাও আমি জানি না, আমি অনেক সময় ফেসবুকে দেখি বা ইউটিউবে দেখি, কিন্তু আজকে আমি নিজেই পেয়ে গেলাম। আমি আমার মানে খাবার খেতে নিছি আর দেখতেছি এটা, তারপরে আমি কিন্তু একটু শেয়ার করি। তা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে আমাদের গরুটা দেখতে যাই, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বাসার গরু, এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালারা আনছে মনে হয়, যদিও আমি জানি না, আমি শুনছি আমাদের পাঁচতলার গরু, এখন কার গরু এটা আমি জানি না। তো এখন হচ্ছে আমরা একটু নিচে যাচ্ছি, আমাদের বাসায় যাচ্ছি গরু দেখার জন্য। আর এই দেখেন বাহিরে কী সুন্দর করে ওগুলা বিক্রি করতেছে, যেহেতু কালকে ঈদ, আজকে তো এগুলো বিক্রি করে এখন চলে গেলাম আমাদের বাসার সাথে একটু শেয়ার, মানে আমাদের বাসা মানে আমার ভাইয়ের বাসা, আমি সবসময় আমার ভাইয়ের সাথেই কুরবানি দিই, তো এইবার আমি আমার দেওয়া হয় না ভাইয়ের সাথে কুরবানি। এই যে গরুটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, 1,20,000 টাকা নিছে। আমাদের প্রতিবারই গরুগুলো এত অনেক সুন্দর হয় মাশাল্লাহ, গতবারের গরুও খুব ভালো হয়েছে, এইবার একটুও খুব ভালো হয়েছে। তো ভিডিওটা সবাই একটু ধৈর্য ধরে দেখবেন, তাই আমি একটু গরুটাকে আদর করতে গেছি কিন্তু আমার খুব ভয় লাগে ধরতে, এই যে দেখেন, তাই আমি একদম কাছে যেতে পারিনি যদিও আমার খুব ভয় লাগতেছে, তাও একটু শুয়ে দেখলাম। আসলে আমার অনেক মায়া লাগে গরুটার জন্য অনেক মায়া লাগে, মনে হয় কি একদম কীভাবে তাকিয়ে আছে, আসলে এই ব্যাপারগুলো আমার খুব কষ্ট হয়। এখন আমাদের নিশাত দেখেন কীভাবে গরুটাকে আদর করতেছে, আর ওই গরুটার পিছনে সারাক্ষণ আছে। আর কালকে রাতে আমাদের আমার ছেলে আমার বাইসটা পরে আমার ভাইয়ের ছেলে আমার ভাই সবাই গিয়ে এটা গাবতলির থেকে কিনে নিয়ে আসছে, আর বাবিদের বাসায় দেখেন কত সুন্দর কাঁঠাল ধরে আছে, উপরেও আছে আরও দুইটা কাঁঠাল, এখন নিহাত দেওয়া আছে, তারপর ফারজানা, আর এদিক থেকে দেখেন কবুতর, আমাদের বাবিদের বাসায় অনেক কিছু আছে, এখন ফারজানার বর্ষা, এই যে এখন কবুতরগুলো আসলো। এখন হচ্ছে বিজি থাকার কারণে অনেকের ভিডিও দেখতে পারি না, আসলেই দেখে দেবো ইনশাল্লাহ সবার ভিডিও ফ্রি হয়ে। এখন আবার আমরা বাবিদের বাসা থেকে একটু কৃষি মার্কেট যাচ্ছি, একটু টুকিটাকি কেনাকাটায় ব্যান মেহেদি বাচ্চাদের যা লাগে আর কি। তো এখন হচ্ছে ছোটো ছোটো ক্লিপ কিনে নিল, ব্যানগুলো কিনে নিল, এই টুকিটাকি, আসলে ওরকম কোনো কেনাকাটা না, এভাবেই একটু বের হলাম গোদার জন্য। আর ঈদের চান্দাতে বলতে মার্কেটে যেতে অনেক ভালো লাগে, মানে বাসার কাছে বাবিদের বাসার কাছে তো সব কিছু, এই জন্য একটু বাসা থেকে বের হলাম সবাই মিলে, ভাবছি একটু বাহিরে গিয়ে ফুচকা খাবো ঝালমুড়ি খাবো, কিন্তু তার অনেক লেট হয়ে গেছে আমার, এই জন্য খাওয়া হয় না। এই যে সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।